আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের এই যে এখানে ছটা কবুতর আছে দেখেন, এটা কামাগার, সেমি অ্যাডাল্ট কামাগার। এই পাশে একটা কামাগার আছে, সেমি অ্যাডাল্ট কামাগার। আর এটা হচ্ছে মা বাবার চোখ হলুদ, কিন্তু এর চোখ হলুদ হয়নি। এই দেখেন, দেখেন কি পরিমাণ হলুদ। আর বাকি বেবিগুলো হচ্ছে এখানে, একটা কামাগারের বেবি এখানে। এদের মা বাবা কামাগার যতগুলো আছে এখানে সবার মা বাবা একই। একটা হচ্ছে সাহারানপুরি, এই যে এখানে। এখন ওড়ানোর প্রশিক্ষণ পর্বে সবাইকে ছেড়ে দেওয়া হবে, খাঁচা খুলে দেওয়া হবে, দরজা ওপেন করা হবে। ওরা এখন উড়বে যতটুকু পারে। প্রিয় দর্শক, লবটা চিনে গেছে, এখন ওদেরকে ওড়ানো হয়। হালকা উড়বে, এখান থেকে এখানে বসবে, এরপরে তারা এখানে বসে, উপরে বসে, হ্যাঁ উপরে বসে, ওইখানে বসে। কিন্তু জোর করে ওড়ানোর চেষ্টা যদি করি, বেশি বেশি হঠাৎ করে বেশি ওড়ানোর চেষ্টা যদি করে, ওরা কিন্তু ঘরে নাও ফিরতে পারে। সুতরাং স্বাভাবিকভাবে ওরা যতটুকু ওড়ে ততটুকুই যথেষ্ট। প্রিয় দর্শক, এখন খাঁচা খুলে দেওয়া হবে, দরজা খুলে দেওয়া হয়েছে, বের হচ্ছে কবুতরগুলো, এক এক করে বের হচ্ছে। দেখেন বড় তিনটা রয়ে গেছে, ছোট তিনটা কিন্তু বের হয়ে গেছে। হ্যাঁ, কামাগারের বেবি উঠছে উঠছে উঠছে, দেখা যাক উড়ে কোথায় আসে। ফিরে আসছে, আবার হালকা একটু উড়লো, উড়ে ফেরত আসলো। একটা লফটের মধ্যে আসার চেষ্টা করছে, এভাবেই থাক, যে যেমন পারে। কিছুটা উড়েছে, আবার নেমে আসছে। ঠিক আছে, ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় দর্শক, এক চান্সে আপনি চাইবেন না যে একেবারে আকাশ ঘুরে আসুক, সারা আকাশ উঠতেই থাকুক উঠতেই থাকুক, এটা হঠাৎ করে সম্ভব না। একটু সময় দিতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ওরা যেমন চায়, ওদের ইচ্ছা অনুযায়ী যদি আগাতে পারেন তাহলে এক সময় উঠবে ভালোভাবে। আর হঠাৎ করে বেশি ওড়ানো যদি চান তাহলে কিন্তু হারানোর সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, আগেই বলছি যে আপনাদেরকে কবুতরের ওড়া দেখে যদি দেখতে চান, হাই ফ্লাইং কবুতর এগুলো অনেক উপরে উঠবে, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় দর্শক, আরেকটা কিন্তু ওড়া শুরু করেছে আমাদের কামাগারের বেবি। হ্যাঁ উঠছে, ভিডিও করা কঠিন, চোখের সামনে কিন্তু সূর্য, তো দেখা যাক। অনেক উপরে উঠে এসে গেছে, আবার নিচে নামছে, কোথায় গেল? ওই যে এই যে, হ্যাঁ দেখেন ইচ্ছে অনুযায়ী উঠছে, কিন্তু কোথায় গেল? এই যে বসেছে। ঠিক আছে, এটা কিন্তু বেনিফিট আজকে কিন্তু এখনই পেলাম, যে জোর করে কিন্তু আমরা উড়াচ্ছি না, ইচ্ছে করেই কিন্তু উঠছে যত দূর পারে যতক্ষণ পারে। ছোট বেবি লাঠি দিয়ে হইচই করে, লাঠি দিয়ে আঘাত করে ওড়ানোর চেষ্টা করা, কেউ করেন হইচই করেন, হাততালি দেন, এগুলো করতে যাবেন না, তাহলে কিন্তু ওরা ভয় পেয়ে লাইন কেটে গেলে ঘরে ফিরবে না। যদি আপনার লবটা যদি আতঙ্কের মনে করে ওরা, তাও কিন্তু ওরা কিন্তু ঘরে নাও ফিরতে পারে। দেখেন যে কবুতর কিন্তু আরেকটা বের হলো, হলুদ চোখে বেবি। এই যে আরেকটা চেষ্টা করছে, দেখা যাক কখন ওড়ে।
এই যে উড়ে গেল, আরেকটা উঠছে, উঠছে আবার নেমে যাচ্ছে, একটা বের হলো, আরেকটা উঠছে, উঠছে, উঠতে দেন। হ্যাঁ, ভালোই লাগছে দেখতে, দেখা যাক কোথায় যায়। হ্যাঁ, ফিরে আসছে, আবার আবার ফিরে আসছে। হ্যাঁ, দেখা যাক কেমন ওড়ে, উঠছে, আপনারা দেখতে পারছেন। আদিকে আরেকটা বের হতে চাচ্ছে। প্রিয় দর্শক, অনেক অনেক ধৈর্য ধারণ করতে হবে আপনার কবুতরের ওড়া শেখাতে গেলে, তাই না? প্রথমে লবটাকে চেনানো, যে আমাদের এখানে দড়ি আছে, দড়ি দিয়ে হালকা বেঁধে দেওয়া হয়, খুব লম্বা করে দড়ি বেঁধে দেবেন না, তাহলে দেখেন দেখা যাবে যে গাছের সঙ্গে জড়ায় জড়ায় গেলে পা কিন্তু পায়ে ব্যথা পাবে অথবা পা ভেঙেও যেতে পারে। হালকা শর্ট, হ্যাঁ, ছোট করে দড়িটা লম্বাভাবে ছোট, যাতে বেশি দূর উঠতে না পারে। প্রথম দিকে খুব ছোট করে বেঁধে দেবেন, যাতে আশেপাশে থাকে, আশেপাশটা। এখানে আপনার লবটা, নিজের লবটাকে আগে ছিল, লবটাকে চেনার দরকার আছে। প্রথমে যে লবটাকে চেনানো, যখন ওরা একটু হালকা উঠতে পারবে, তার আগে কিন্তু যখন উঠতে পারবে না, আপনি এইখানে ছেড়ে দিতে পারেন, এইখান নিচে ছেড়ে দিতে হবে, দিলেও অন্তত লবটা, লবটির ভিতরে ঢোকার জন্য অনেক চেষ্টা করে। এইভাবে ছোটোবেলায় চিনে নেবে, যখন উঠতে পারবে তখন তো এইভাবে ছেড়ে দিতে পারবে না, ছেড়ে দিলে তো উড়ে চলে যাবে, তাই না? তখন এই দড়ি দিয়ে হালকা বেঁধে দেবেন, বেঁধে হালকা এখানে ছোটো দড়ি বেঁধে দেবেন, ছোটো দেবেন, আস্তে আস্তে একটু করে বাড়াবেন, এমনভাবে বাড়াবেন। আমি আস্তে আস্তে বাড়াতে থাকি, প্রথম ধরেন দিলাম দুই হাত, তারপরে চার হাত, পাঁচ হাত, ছয় হাত, এভাবে বাড়াতে থাকলাম, বাড়াতে বাড়াতে এরপর যেতে ওখান থেকে এইখানে এসে উড়িয়ে বসতে পারে দড়ি সহ, সেই ব্যবস্থাটা করা হয়। বেশি দূর না, এইখানে এইখানে বসে চারদিকটা দেখতে পারে, এই চারদিকটা দেখে এরা, এই চারদিকটা দেখতে পারে ওইখানে বসে। এই ব্যবস্থাটা বেশ কয়েকদিন করা হয়। আমি যখন নিশ্চিত হই যে হ্যাঁ, যে এখানে চারপাশে পরিবেশটা চেনে গেছে, হারাবে না, তখন ওদেরকে ছেড়ে দেওয়া হয়। অন্তত 10-15 দিন অন্তত এইভাবে দড়ি পায়ে আপনি অন্তত রাখবেন, তাহলে বেশ লবটাকে চিনতে পারবে। প্রিয় দর্শক, শেষটা বের হলো, বের হয়ে কোথায় যাচ্ছে, ওইখানে, দেখা যাক কি করে। বাকিগুলো একটা আটা দেখায় উঠছে, দেখা যাক উড়ে উঠছে কোথায় যায়, উড়ে দেখেন এই যে এই জায়গাটায় বস, এই গ্যাপটায় বস, আরেকটা কিন্তু উড়ে উঠে গেছে, হ্যাঁ, কোথায় গেল, আবার ফিরে আসতে চাচ্ছে, এই ফিরে এলো। দর্শক, কবুতররা বিক্ষিপ্ত হয়ে উঠছে, এটা কিন্তু অত ভালো না, নতুন উঠছে তো, যদি সবাই একসাথে ওড়ে তাহলে কিন্তু হারানোর সম্ভাবনা কম, বিক্ষিপ্তভাবে ওড়াটা, তারপরে যাক উড়ুক। আচ্ছা, ওই একটা, কিন্তু আরেকটা কোথায় গেল, আরেকটা অন্যের বাড়িতে গেল, দেখেন সারি সারি আছে, আর চড়ুই পাখিও আসছে, ওই যে যাই হোক, কোথায় গেল, হ্যাঁ উঠছে, উঠছে, কোথায় গেল, হ্যাঁ দেখা যাক। ও কিন্তু ঘরের মানে আমাদের বাসার বাইরের লাইন দিয়ে উঠছে, এরকম হলে কিন্তু হারিয়েও যেতে পারে, দলবল সহ যদি ওড়ে তাহলে কিন্তু ভালো হয়, ওই একা একা ওড়া আসলে খুবই সমস্যা। আগে কিন্তু বেশ কয়েকটা কবুতর হারিয়ে গেছে এই স্টাইলে, যে কবুতরটা এলোমেলো উঠছিল, বিচ্ছিন্ন হয়ে দল থেকে একা একা, দেখেন যে নির্মাণাধীন একটা ভবন, তার মাথা একেবারে টপে বসে আছে, ফিরে আসবে আশা করি, খুঁজেই পাচ্ছিলাম না, অনেক পরে কিন্তু সে এখানে আসছে, এটা সৌভাগ্যের বিষয় যে এখন
ফেস টু ফেস কিন্তু দেখতে পারছে লট পাঁচজন রেস্ট নিচ্ছে আর কি একাই বসে আছে বিচ্ছিন্ন থাকা কিন্তু কবুতরের জন্য ঝুঁকিপূর্ণ কবুতর ওড়ানোর এক জ্বালা দেখেন কবুতরটা প্রথমে তো এই বিল্ডিংয়ের উপরে ছিল দেখেন এখানে ছিল এই বিল্ডিংয়ের ওই মাথায় এই মাথায় ছিল ওই শেষের দিকেও গেছিল শেষ প্রান্ত ওদিকে গেছিল এরপরে দেখেন কিছুক্ষণ আগে ও উড়ছে এখান থেকে উড়ে গেছে জাস্ট এখান থেকে উড়লো রাউন্ড দিল এখন কোথায় আছে দেখেন আমি দেখাই ওই বিল্ডিংয়ের পাশে একটা বিল্ডিং আছে দেখেন পাশের বিল্ডিংটা দেখেন পাশের বিল্ডিংয়ে এই যে এই উঠতেছে দেখেন এই যে উড়ে উড়ে পিছনে চলে গেছে কোথায় এই সামনে আসছে আবার সামনে সামনে ফিরে আসতেছে ফিরে আসবে হয়তো ফিরে আসবে হয়তো বা হ্যাঁ ফিরে আসছে ফিরে হ্যাঁ ফিরে আসছে প্রিয় দর্শক একটু টেনশন নিতেই হবে আর কি যে কবুতর না ফেরার সম্ভাবনাও থাকতে পারে তারপরও ঝুঁকি নিতে হবে কিছুটা যেহেতু কামাগার কবুতর এগুলো হারানোর সম্ভাবনা একটু কম পাঁচটা কবুতর আছে আর একটু উপরে আছে ওই যে এখানে আছে দেখ সব কবুতর ফিরে আসছে প্রিয় দর্শক এখন আজান দিয়েছে এখন কবুতররা ঘরে ফিরবে সব কবুতরগুলো এখন উড়ছে আর কি এখানে বসে আছে দুটো কে কে ঘরে ফেরার জন্য চেষ্টা চালাচ্ছে এই যে চলে আসছে এখানে বসছে বাকি তিনটা বাকিগুলো কোথায় বাকি ওই একটা আছে এখানে একটা আছে ওই যে এখানে আর বাকি তিনটে কোথায় এই যে ফিরবে এখন ঘরে অলরেডি আরো দুটো ফিরে গেছে চলে আসছে আর কি যে চেষ্টা চালাচ্ছে ঘরে ফেরার জন্য এখানে আসছে ঘরে ফিরবে সকালে ছেড়ে দিয়েছিলাম এখন কিন্তু ঘরে ফিরবে তিনটা এখানে আর একটু উপরে আছে ওই যে উপরে হ্যাঁ ও নামবে এখন হ্যাঁ ও ফিরে আসতেছে দেখেন হ্যাঁ দেখা যায় কোথায় আসে হ্যাঁ একই জায়গায় আসছে সবগুলো দেখেন এই যে চারটা এখানে আসছে চারটাই ঘরে ফেরার চেষ্টা করছে এখন চলে আসছে আর কি ওখান থেকে লফট খুব কাছেই এই যে এখানে এখানে বসলেই হলো এখন তো এখানে আসি বলেই সম্ভবত ওরা নামতে ভয় পাচ্ছে সরে গেলে ভালো হবে আমার এখন সরে যাই ভালো তা না হলে কিন্তু ওরা আসবে না একটু ভয় পাচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ